বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প অদ্বিতীয়, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2 ফাল্গুন 1368 বঙ্গাব্দে, অর্থাৎ 1961 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে ব্যোমকেশ, সত্যবতী, অজিত, চিন্তামণি কুণ্ডু, দারোগাবাবু এবং তপন ও শান্তা সেন। গল্প পাঠে মীর এবং দীপ, সত্যবতীর ভূমিকায় শ্রী, শান্তার ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে অদ্বিতীয়। প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়মে ব্যোমকেশের সঙ্গে যখন সত্যবতীর দাম্পত্য কলহ বেঁধে যেত, তখন আমি নিরপেক্ষভাবে বসে সেটা উপভোগ করতাম। কিন্তু দাম্পত্য কলহে যখন স্ত্রী জাতি এবং পুরুষ জাতির আপেক্ষিক উৎকর্ষের প্রসঙ্গ উঠে আসত, তখন বাধ্য হয়ে আমাকে ব্যোমকেশকে সমর্থন করতে হতো। তবু দুই বন্ধু একজোট হয়েও সবসময় সত্যবতীর সঙ্গে পেরে উঠতাম না। আসলে মানুষের ইতিহাসে পুরুষ জাতির কুকীর্তির নজির এত আছে যে তা খণ্ডন করা একরকম অসম্ভব। শেষ পর্যন্ত আমাদের রণে ভঙ্গ দিতে হতো। কিছুকাল হল কলকাতা শহরে এক নতুন উৎপাত শুরু হয়েছে। একদিন শীতের সকালে খবরের কাগজ সহযোগে চা খেতে খেতে ব্যোমকেশ আর আমি সেটাই আলোচনা করছিলাম। যে ব্যাপার ঘটতে আরম্ভ করেছে তার প্রক্রিয়া মোটামুটি এই রকম। কখনো একটি, কখনো বা একাধিক ভদ্র শ্রেণীর যুবতী তাক বুঝে দুপুরবেলা বার হয়। পুরুষরা তখন কাজে গেছে, বাড়িতে মেয়েরা খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা ঘুমোচ্ছে। এই সময় যুবতীরা গিয়ে দরজায় টোকা মারে। বাড়ির গৃহিণী যদি সতর্ক হন, তিনি দরজা না খুলেই জিজ্ঞেস করেন, কে? একটি যুবতী বাইরে থেকে বলে, চিকন কাজ করা ভালো সায়া ব্লাউজ এনেছি, দাম খুব সস্তা, কিনবেন? গৃহিণী ভাবেন ফেরিওয়ালি, তিনি দ্বার খুলে দেন। অমনি যুবতীরা ঘরে ঢুকে পড়ে ছুরি বা পিস্তল দেখিয়ে টাকা কড়ি গয়নাপত্র কেড়ে নিয়ে প্রস্থান করে। এই ধরনের ঘটনা আগে কয়েকবার ঘটে গেছে, আসামিরা ধরা পড়েনি। সেদিন কাগজ খুলে দেখি সেই রকমই একটি ঘটনা ঘটেছে আগের দিন দুপুরবেলা কাশীপুরের একটি গৃহস্থ বাড়িতে। ব্যোমকেশকে খবরটা পড়ে শোনালাম। সে একটু ব্যাঁকা হাসি হেসে বলল, এতে আশ্চর্য হওয়ার কি আছে, মেয়েরা তো দুপুরে ডাকাতি করেই থাকে। এই সময় সত্যবতী ঘরে ঢুকল, দরজার কাছে দাঁড়িয়ে ব্যোমকেশের দিকে কটমট করে তাকিয়ে বলল, আহা, মেয়েরা দুপুরে ডাকাতি করে আর তোমরা সব সাধু পুরুষ। ব্যোমকেশ সত্যবতীকে শোনাবার জন্য কথাটা বলেনি, কিন্তু সত্যবতী যখন শুনেই ফেলেছে এবং জবাবও দিয়েছে, তখন তো আর পিছু হটলে চলে না। ব্যোমকেশ বলল, আমরা সবাই সাধু পুরুষ এমন কথা বলিনি, কিন্তু তোমরাও কম যাও না। সুতরাং তর্ক আরম্ভ হয়ে গেল। সত্যবতী তক্তপোষের কিনারায় বসল, বসে বলল, মেয়েদের নিন্দে করা তোমাদের স্বভাব, মেয়েরা কি করেছে শুনি। ব্যোমকেশ বলল, বেশি কিছু নয়, দুপুরে ডাকাতি। আমি খবরের কাগজ থেকে দুপুরে ডাকাতির অংশটা পড়ে শোনালাম। সত্যবতী বলল, বেশ মেনে নিলাম, ওরা দোষ করেছে, পেটের দায় অন্যায় করেছে, কিন্তু তোমরা যে খুন জখম করছো, যুদ্ধ বাঁধিয়ে হাজার হাজার লোক মারছো, তার বেলা কিছু নয়, তোমাদের তুলনায় মেয়েরা কটা খুন করেছে। বেগতিক দেখে ব্যোমকেশ বলল, তোমরা এতদিন ঘরের মধ্যে বন্ধ ছিলে, তাই বিশেষ সুবিধে করতে পারোনি, এখন স্বাধীনতা পেয়ে তোমাদের বিক্রম বেড়েছে, ক্রমে আরো বাড়বে। বঙ্কিমচন্দ্র কতকাল আগে দেবী চৌধুরানীর কথা লিখে গেছেন, দেবী চৌধুরানী সে কেলে মেয়ে ছিল, তাতেই এই, যদি একালের মেয়ে হতো তাহলে কি কাণ্ডটা হতো ভেবে দেখো অজিত। সত্যবতী হাত নেড়ে বলল, ওসব বাজে কথা বলে আমার চোখে ধুলো দিতে পারবে না, সত্যিকার কটা দৃষ্টান্ত দেখাতে পারো যেখানে মেয়ে মানুষ খুন করেছে। ব্যোমকেশ বলল, সত্যিকার দৃষ্টান্ত চাও? আরে এই তো সেদিন, বড়জোর মাস দুই হবে, জেনানা ফাটকের এক বন্দিনী জেলখানার গার্ডকে খুন করে নিরুদ্দেশ হয়েছে। সত্যবতী হেসে উঠল, দু
মাস আগে একটা মেয়ে একটা খুন করেছিল, এই দু মাসের মধ্যে তোমরা কটা খুন করেছো তার হিসেব দাও দেখি। আজকের কাগজেও একটা পুরস্কৃত খুনের খবর ছিল, কিন্তু আমি সেটা চেপে গেলাম। তার বদলে বললাম, আজকের কাগজে স্ত্রী জাতির নৃশংসতার একটা গুরুতর দৃষ্টান্ত রয়েছে। একটা ধোপা এক মহিলার দামি সিল্কের শাড়িতে খোঁচ লাগিয়েছিল, মহিলাটি বঁটি দিয়ে তার নাক কেটে দিয়েছেন। ধোপার অবস্থা শোচনীয়, হাসপাতালে আছে, বাঁচবে কিনা সন্দেহ। সত্যবতী নির্দয় হেসে বলল, মিথ্যে কথা বলতেও তোমাদের জোড়া নেই, তোমরা সবাই মিথ্যেবাদী, চোর, ডাকাত, খুনি। আমাদের তর্ক কতদূর গড়াতো বলা যায় না, কিন্তু এই সময় বাইরের দরজায় কড়ার খটখট শব্দ হল। সত্যবতী বিজয়িনীর মতো মাথা উঁচু করে ভেতরে চলে গেল। আমি দরজা খুলে দেখলাম ডাক পিয়ন একটা পুরুষ্ঠ গোছের লম্বা খাম দিয়ে চলে গেল। ব্যোমকেশের নামে খাম, কে পাঠিয়েছে তার কোনো উল্লেখ নেই। তাকে খাম এনে দিতে সে সন্দেহে খামটা টিপাটিপি করে দেখে বলল, নতুন লেখকের পাণ্ডুলিপি মনে হচ্ছে, প্রভাতের কাছে পাঠিয়ে দাও। আমরা প্রকাশকের ব্যবসায় শরিক হয়ে পড়ার পর থেকেই উৎসাহী নবীন লেখকরা প্রায়ই আমাদের কাছে পাণ্ডুলিপি পাঠায়, তাই ব্যোমকেশ মোটা খামের চিঠি দেখলেই তটস্থ হয়ে ওঠে। বললাম, পাণ্ডুলিপি নাও হতে পারে, খুলেই দেখো না। সে বলল, তুমি খুলে দেখো। খাম খুললাম, পাণ্ডুলিপি নহে বটে, কিন্তু ব্যোমকেশকে কেউ লম্বা চিঠি লিখেছে, প্রায় একটা ছোট গল্পের সামিল। ব্যোমকেশ অনেকটা আশ্বস্ত হয়ে তক্তপোষের ওপর লম্বা হয়ে বসে বলল, প্রেমপত্র নয় নিশ্চয়ই, সুতরাং তুমি পড়ো, আমি শুনি। তক্তপোষের পাশে চেয়ার টেনে আমি চিঠি পড়তে আরম্ভ করলাম। হাতের লেখা খুব স্পষ্ট নয়, একটু কষ্ট করে পড়তে হচ্ছে, কিন্তু ভাষা বেশ ঝরঝরে। শ্রী ব্যোমকেশ বক্সি মহাশয়ের সমীপে সবিনয় নমস্কার পূর্বক নিবেদন, আমার নাম শ্রী চিন্তামণি কুণ্ডু, পুলিশ আমাকে খুনের মামলায় জড়াবার চেষ্টা করছে, তাই নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। শক্তি থাকলে আমি আপনার সঙ্গে দেখা করতাম, আমার বক্তব্য মুখে বললে আরো পরিষ্কার হতো, কিন্তু কয়েক বছর যাবত আমি পক্ষাঘাত রোগে পঙ্গু হয়েছি, আমার বাঁদিকটা অচল হয়ে পড়েছে, ঘরের মধ্যে অল্প চলাফেরা করতে পারি মাত্র, তাই বাধ্য হয়ে চিঠি লিখছি। যে গুরুতর ব্যাপার ঘটেছে সেটা বোঝাবার আগে আমার নিজের পরিচয়ে কিছু জানাতে ইচ্ছে করছে। আমার বয়স এখন 57 বছর, স্ত্রী পুত্র নেই, কেবল 3টি বাড়ি আছে, বাড়িগুলি ভাড়া দিয়েছি, তার মধ্যে একটি বাড়ির দোতলায় 2টি ঘর নিয়ে আমি থাকি, চাকর রামাধীন আমার সেবা শুশ্রূষা করে। শিরোনামায় ঠিকানা দেখে বুঝবেন আমি কলকাতায় পূর্ব দক্ষিণ অঞ্চলে থাকি, রাস্তাটি বেশ চওড়া, যে বাড়িতে আমি থাকি সেটি রাস্তার একদিকে, আমার অন্য বাড়ি 2টি প্রায় তার সামনাসামনি রাস্তার অপর দিকে। এই বাড়ি 2টি তুলনামূলকভাবে ছোট এবং একতলা, এদের জমজ বাড়িও বলতে পারেন। 2টি বাড়ির মাঝখান দিয়ে খিড়কির দিকে যাওয়ার সরু গলি আছে। আমি রোগে পঙ্গু, 2টি ঘরের মধ্যেই আমার জীবন। পক্ষাঘাত হওয়ার আগে আমি দালালি করতাম, অনেক ছুটোছুটি করেছি, ছুটোছুটি করতেই আমি অভ্যস্ত, তাই এখন সারা বেলা জানলার সামনে বসে থাকি, রাস্তার লোক চলাচল দেখি। একটা বাইনকুলার কিনেছি, সেটাই চোখে দিয়ে দূরের দৃশ্য দেখি, বাইনকুলার দিয়ে অনেক বাড়ির ভেতরের দৃশ্য দেখা যায়, আমার জমজ বাড়ির ভাড়াটেদের ওপর নজর রাখতে পারি, যাদের ক্ষমতা আছে তারা সিনেমা থিয়েটার দেখে, আমি জানলায় বসে সাদা চোখে প্রবাহমান জীবন স্রোত দেখি এবং চোখে দূরবীন লাগিয়ে ভেতরের দৃশ্য দেখি। কত বিচিত্র দৃশ্য যে দেখেছি শুনলে আশ্চর্য হয়ে যাবেন।
কিন্তু সে কথা থাক, মাস দেড়েক আগে পৌষ মাসের মাঝামাঝি একটি ছোকরা আমার সঙ্গে দেখা করতে এসেছিল, বেটে খাটো চেহারা, ঘাড়ে ছাঁটা তামাটে রঙের চুল, তত্তরে মুখ, নাকের নিচে ছোট্ট একটি প্রজাপতি গোঁফও আছে, গায়ে দামি বিলিতি পোশাক, তার ওপর ক্যামেল হেয়ার কাপড়ের ওভারকোট। দরজার কাছে দাঁড়িয়ে সসম্ভ্রমে বলল, আমার নাম তপন সেন, আসতে পারি? আমি তখন জানলার কাছে বসে খবরের কাগজ পড়ছিলাম, মুখ তুলে বললাম, আসুন। তপন সেন এসে একটা চেয়ার টেনে আমার সামনে বসল। আমি বললাম, কি দরকার বলুন তো? সে জানলার বাইরে আঙুল দেখিয়ে বলল, আপনার জোড়া বাড়ির একটা বাড়ি খালি হয়েছে, তাই এলাম যদি আমাকে ভাড়া দেন। বাড়িটা কিছুদিন থেকে খালি পড়েছিল, আগের ভাড়াটে বাড়ি তছনছ করে দিয়েছিল, আমি আবার সেটা মেরামতার চুনকাম করে রেখেছিলাম, ঠিক করেছিলাম ভালো ভাড়াটে না পেলে আমি ভাড়া দেব না। ছোকরাকে দেখে শুনে ভালোই মনে হলো, সাজ পোশাক থেকে অবস্থাপন্ন বলেই মনে হলো। জিজ্ঞাসা করলাম, আপনার কি করা হয়? সে ওভারকোটের পকেট থেকে সিগারেটের কৌটো বের করে আবার রেখে দিল, বোধহয় আমার প্রতি একটু ওই সম্মান দেখানোর জন্যই সিগারেট ধরালো না। বলল, খবরের কাগজের অফিসে চাকরি করি, নাইট এডিটর, সারা রাত কাজ করি আর সারা দিন ঘুমাই। বলে আবার একটু হাসল। প্রশ্ন করলাম, সংসারে কে কে আছে? সে লাজুক মুখে বলল, সবে মাত্র সংসার আরম্ভ করেছি, আমি আর আমার স্ত্রী, আর কেউ নেই। তা মনে মনে খুশি হলাম, ছেলে পিলে থাকলে বাড়ি নষ্ট করে, দেয়ালে কালি দিয়ে ছবি আঁকে। বললাম, বেশ, আপনাকে ভাড়া দেব 150 টাকা ভাড়া। সে একটু ইতিউতি করে বলল, আমার পক্ষে একটু বেশি হয়ে যায়। বললাম, সাজানো বাড়ি, খাট বিছানা টেবিল চেয়ার কাবার সব পাবেন। আচ্ছা, তাহলে রাজি, বাড়িটা একবার দেখতে পারি কি? তা আমি তো চাবি দিলাম। তপন সেন গিয়ে বাড়ি দেখে এলো, তারপর 150 টাকা বের করে দিয়ে বলল, এই নিন এক মাসের ভাড়া। আমি টাকার রসিদ লিখে দিয়ে বললাম, কবে থেকে বাড়িতে আসবেন? সে বলল, কাল ইংরেজি মাসের পয়লা, বাড়ি তো খালি পড়ে আছে, যদি অনুমতি দেন আজই কোনো সময় আসতে পারি। বললাম, বেশ, যখন ইচ্ছে আসবেন। তপন সেন চাবি নিয়ে চলে গেল। ভালো ভাড়াটে পেয়েছি ভেবে মনে মনে বেশ আনন্দিতই হলাম। সেদিন সারা বিকেলবেলা জানলায় বসে বাড়ির দিকে তাকিয়ে রইলাম, কিন্তু তপন তার স্ত্রীকে নিয়ে এলো না। সকালবেলা জানলা খুলে দেখি ওরা এসেছে, সদর দরজা খোলা, নিশ্চয়ই রাতে কোনো সময় মালপত্র নিয়ে এসেছে। আমার কৌতূহলী চোখ ওই দিকেই যাতায়াত করতে লাগল। বেলা 9:30 সময় এক যুবতী এসে ভেতর দিক থেকে সদর দরজা বন্ধ করে দিল। তারপর কয়েক মিনিট যেতে না যেতেই খিড়কি দরজার গলি দিয়ে সে বের হয়ে এলো। তখন তাকে ভালো করে দেখলাম, লম্বা ছিমছাম চেহারা, মাথায় এক মাথা চুল এলো খোঁপার আকারে ঘাড়ের কাছে বেঁধে রাখা, হাতে আবার একটা ছোট অ্যাটাচি কেস। ভাবলাম সারা রাত কাজ করে তপন ঘুমোচ্ছে, তাই তার বউ বাজার করতে চলেছে। কিন্তু দুপুর কেটে গেল, সে তো ফিরল না। একেবারে ফিরল সেই বিকেলে আন্দাজ 4:00 সময়। সদর দরজার কড়া নাড়ল না, গলি দিয়ে খিড়কির দিকে চলে গেল, বোধহয় স্বামী মহাশয়ের নিদ্রা ভঙ্গ করতে চায় না। কিছুক্ষণ পরে আমি রামাধীনকে পাঠালাম, নতুন ভাড়াটে তাদের সুবিধে অসুবিধের খোঁজ খবর নেওয়া দরকার। জানলায় বসে দেখলাম রামাধীন গিয়ে দরজার কড়া নাড়ল, মেয়েটি দরজা খুলে দিল,
রামাদিনের সাথে কথা বলে মেয়েটি একবার চোখ তুলে আমার জানলার দিকে তাকালো, তারপর রামাদিনের সঙ্গে দোতলায় আমার কাছে উঠে এলো। দূর থেকে তাকে দেখেছিলাম, এখন এই প্রথম কাছ থেকে দেখলাম। ভারী সুশ্রী চেহারা, লম্বা ছিপছিপে, কোনো মেদ নেই, বাঁ গালের ওপর মসুরের মতন একটা লাল তিল, তাতে মুখের লাবণ্য আরো খানিকটা বেড়েছে। একটি বিষয় লক্ষ্য করলাম, স্বামী স্ত্রীর বয়স প্রায় একই রকম, 23-24, হয়তো প্রেমে পড়ে বিয়ে করেছে। আজকাল তো কতই এমন দেখা যায়। ছোট্ট নমস্কার করে বলল, আমার নাম শান্তা, আমাদের কোনো অসুবিধে নেই, খুব সুন্দর বাড়ি পেয়েছি। তার কথা বলবার ভঙ্গি যেমন মিষ্টি, গলার স্বরও তেমনই নরম। বললাম, বসুন। আপনি এসে মাথা নেড়ে বলল, আমাকে আপনি বলবেন না, আমি আপনার মেয়ের বয়সী। বললাম, বেশ, তোমাদের ঝি চাকর যদি দরকার থাকে, নতুন পাড়ায় এসেছো। সে তখন বলল, ঝি চাকরের দরকার নেই, দুজনের সংসার, আমি একাই সব কাজ সামলে নিতে পারবো। বললাম, বেশ বেশ বেশ, তা আজ তুমি সকালবেলা বেরিয়েছিলে, এই এখন ফিরলে, সারাদিন কোথায় ছিলে? সে বলল, আমি স্কুলে পড়াই, চেতলার দিকে একটা ছোট মেয়েদের স্কুল আছে, সেখানে শিক্ষিকার কাজ করি। আচ্ছা, আজ যাই, ওর খাবার তৈরি করতে হবে, সন্ধ্যের পরও কাজে বেরোবে। শান্তা একটু হেসে ঘাড় হেলিয়ে চলে গেল। এদের দুজনকে আমার ভালো লেগেছে, বর্তমানে ভাড়াটেদের নিয়েই আমার জীবন। তারা আমার বাড়িতে বাস করে, ভাড়া দেয়, নিজের ধান্দায় থাকে, মেলামেশা নেই। জোড়া বাড়ির অন্য অংশে একটি মাদ্রাজি পরিবার থাকে, তারা আমার ভাষা বোঝে না, কেবল মাসের শেষে ভাড়া দিয়ে রসিদ নিয়ে চলে যায়। এদের সাথে আমার হৃদয়ের কোনো যোগাযোগ নেই, কিন্তু এই নতুন বাঙালি দম্পতি আমার হৃদয় ছুঁয়ে গেছে। জানলায় বসে দেখলাম, সন্ধে পেরিয়ে যাবার পর তপন কোট প্যান্ট আর ওভারকোট চড়িয়ে খিড়কির গলি দিয়ে বের হল, বাড়ির সামনে ল্যাম্পের নিচে দাঁড়িয়ে সিগারেট ধরালো, তারপর বাস রাস্তার দিকে চলে গেল। সারা রাত বাইরে থাকবে, ভোরের দিকে কাজ শেষ করে ফিরবে। এরপর থেকে ওদের নিয়ম বাঁধা জীবনযাত্রা চলতে লাগলো। সকাল 9:30 সময় শান্তা স্কুলে পড়াতে চলে যায়, বিকেলে ফিরে আসে, তপন সন্ধ্যের পর বের হয়, রাতে কখন ফিরে জানি না। এদের জীবনযাত্রা অতি শান্ত, বাড়িতে অতিথি আসে না, হয়তো বন্ধু বান্ধব চেনা পরিচিত কেউ কাছাকাছি নেই। তপন বাড়ি থেকে রাতে বের হবার পর বাড়ির ইলেকট্রিক বাতি নিভে যায়, কেবল সামনের ঘরে এই মোমবাতি জ্বলে, তাও 8 বাজতে না বাজতে নিভে যায়। শান্তা বোধহয় সারাদিনের ক্লান্তির পর তাড়াতাড়ি শুয়ে পড়ে। এদের বিষয়ে আমার মনে যথেষ্ট কৌতূহল আছে, তাই যখন তখন চোখে দূরবীন লাগিয়ে বাড়িটা দেখি, কিন্তু বাইরে থেকে বাড়ির ভেতরটা কিছুই দেখা যায় না। সদর দরজা যেমন বন্ধ থাকে, সদরের জানলায় তেমনি পর্দা টানা থাকে, কেবল রাতে পর্দার ভেতর দিয়ে মোমবাতির মোলায়েম আলো দেখা যায়। একদিন রোববার সকালবেলা শান্তা এসে খানিকক্ষণ আমার সঙ্গে গল্প স্বল্প করল। আমি রহস্যচ্ছলে জিজ্ঞাসা করলাম, তোমার কর্তা নিয়ে এখনো ঘুমোচ্ছেন বুঝি? সে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, হ্যাঁ, সারা রাত ঘুমোতে পায় না তাই। আমি বললাম, তুমি রাতে ইলেকট্রিক বাতি জ্বালাও না দেখেছি, কেন বলো দেখি? শান্তা একটু চমকে উঠে বলল, আমার চোখ ভালো নয়, উজ্জ্বল আলো বেশিক্ষণ সহ্য হয় না, ও আবার কম আলোয় দেখতে পায় না, তাই ও চলে গেলেই ইলেকট্রিক নিভিয়ে পিদিম জ্বালি। আপনি লক্ষ্য করেছেন বুঝি? হ্যাঁ, আমি তো সকাল থেকে সন্ধে পর্যন্ত এই জানলার ধারেই বসে থাকি। শান্তা সহানুভূতিপূর্ণ স্বরে বলল, সত্যি, আপনার তো কোথাও যাবার উপায় নেই। তা আমি মাঝে মাঝে আসব,
ওকেও পাঠিয়ে দেব। এইভাবে চলছে। একদিন সন্ধ্যের পর তপনও কাজে যাওয়ার পথে আমার কাছে এসে দু চারটে কথা বলে গেল। তারপর একদিন গভীর রাতে একটা ব্যাপার লক্ষ্য করলাম। আমি সাধারণত রাত 9:30 সময় ঘুমোতে যাই, কিন্তু আমার অনিদ্রা রোগ আছে, মাঝে মাঝে রাতে ঘুম হয় না, তখন প্রায় সারা রাত জেগে থাকি। দু সপ্তাহ আগে রাতে যথাসময়ে ঘুমোতে গেছি, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। 12:00 পর্যন্ত সাধ্য সাধনা করে উঠে পড়লাম, ভাবলাম এক পেয়ালা গরম কোকো পান করলে ঘুম আসতে পারে। স্টোভ জ্বালিয়ে জল চাপিয়ে দিলাম। রামাদিন আমার ঘরের বাইরে দরজার সামনে ঘুমোয়, আমি তাকে আর জাগালাম না। শীতের রাত, জানলা বন্ধ আছে। হঠাৎ কি মনে হলো, জানলার খড়খড়ি তুলে বাইরে তাকালাম। নিশুতি রাতে রাস্তায় জনমানব নেই, জোড়া বাড়ির সামনে রাস্তার আলোটা জ্বলছে, বাড়ি দুটোর ভেতর অন্ধকার। একটা লোক ওদিকের ফুটপাত দিয়ে আসছিল, তার মাথা থেকে হাঁটু পর্যন্ত কালো র্যাপারে ঢাকা। জোড়া বাড়ির সামনে এসে সে থামল, ঘাড় ফিরিয়ে পেছন ও আশপাশে দেখল, তারপর সুট করে দুই বাড়ির মাঝখানে গলির মধ্যে ঢুকে পড়ল। আর তাকে দেখতে পেলাম না, কিন্তু কিছুক্ষণ পরে তপনের ঘরে বিদ্যুতের আলো জ্বলে উঠে আবার নিভে গেল। কোকো তৈরি করে খেতে খেতে চিন্তা করলাম, কে লোকটা? তার ভাবভঙ্গিতে যেন সতর্ক সাবধানতা রয়েছে। ওই গলি দিয়ে মাদ্রাজিদের খিড়কি দরজাতেও যাওয়া যায়, কিন্তু মাদ্রাজিরা সংখ্যায় অনেকগুলি, সন্ধ্যের পর দরজা তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এই লোকটা নিঃসন্দেহে তপনের ঘরে গিয়েছে। তপন রাতে বাড়ি থাকে না, শান্তা একলা থাকে। এই সময় লোকটা চুপি চুপি এসেছে, কি ব্যাপার? গভীর রাত, স্বামী অনুপস্থিত, বাড়িতে একটি যুবতী ছাড়া অন্য কেউ নেই, এই সময় র্যাপার মুড়ি দিয়ে লোক আসে, অর্থাৎ মনটা খারাপ হয়ে গেল। শান্তাকে ভালো মেয়ে বলেই মনে হয়েছিল, কিন্তু আজকাল মুখ দেখে স্ত্রী চরিত্র বোঝা দুষ্কর। মরুগে আমার কি, ভাড়াটেদের স্ত্রী কি করছে তার খোঁজে আমার প্রয়োজন কি? আমার যথাসময় ভাড়া পেলেই হল। একবার ভাবলাম জানলায় দাঁড়িয়ে দেখি লোকটা কতক্ষণে বের হয়, কিন্তু কোকো খেয়ে একটু ঘুমে রামেজ আসছিল, আমি শুয়ে পড়লাম। আসন্ন ঘুমকে খোঁচা দিয়ে তাড়ালে হয়তো সারা রাত জেগে থাকতে হবে। এই ঘটনার পর 2 সপ্তাহ কেটে গিয়েছে। গত রোববার তপন এসে বাড়ি ভাড়া দিয়ে গেছে, উল্লেখযোগ্য আর কিছু ঘটেনি। তপনকে রাত্রির সেই আগন্তুকের কথা বলিনি, কি দরকার আমার? তারপর হঠাৎ পরশু রাতের ব্যাপার। পরশু রাতেও আমাকে অনিদ্রা রোগে ধরেছিল, 12:00 পর্যন্ত বিছানায় এপাশ ওপাশ করে উঠে পড়লাম। স্টোভে কোকোর জল চাপিয়ে দিয়ে জানলার খড়খড়ি তুলে উঁকি মারলাম। লোকটা যেন আমার উঁকি মারার জন্যই অপেক্ষা করছিল, সেই র্যাপার ঢাকা লোকটা। সে ফুটপাত দিয়ে তাড়াতাড়ি এসে গলির ঠিক মুখের কাছে একটু ভেতর দিকে লুকিয়ে পড়ল, তারপরে একই দিক থেকে আর একটা লোক আসছে দেখলাম।
গলায় কমফর্টার জড়ানো লোকটা গলির মুখ পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়ল। অনিশ্চিত ভাবে এদিক ওদিক চাইতে লাগল। মনে হল সে র্যাপার ঢাকার লোকটাকে অনুসরণ করছিল। এখন আর তাকে খুঁজে পাচ্ছে না। এই সময় র্যাপার ঢাকার লোকটা মুখ থেকে র্যাপার সরালো। আশ্চর্য হয়ে দেখলাম আর চিনলাম মানুষটাকে, তপন। তারপর মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। তপনের হাতে একটা ছুরি ঝলকে উঠল। সে এক লাফে সামনে এসে কমফর্টার জড়ানো লোকটার বুকে ছুরি বিঁধিয়ে দিল। লোকটা ফুটপাতের ওপর পড়ে গেল। তপন বিদ্যুৎ বেগে আবার গলির মধ্যে ঢুকে পড়ল। আমি হতভম্ব ভাবে চেয়ে রইলাম। লোকটা ফুটপাতের ওপর নিশ্চল হয়ে পড়ে আছে। একটা কাকুতি পর্যন্ত তার মুখ দিয়ে বের হচ্ছে না। নিশ্চয় মারা গেছে। আমার ঘরে টেলিফোন আছে। এই ঘটনার ধাক্কা সামলে আমি থানায় ফোন করলাম। আমাদের থানা কাছেই পাঁচ মিনিটের মধ্যে পুলিশ এসে পড়ল। দারোগা বাবু আমার বয়ান শুনে তপনের বাসা ঘেরাও করলেন। তপনকে কিন্তু বাড়িতে পাওয়া গেল না। শান্তা ঘুমোচ্ছিল, সে কিছু জানতে পারেনি। তপন খিড়কির দরজা খুলে বাড়িতে এসেছিল, তাতে সন্দেহ নেই। সে বাড়িতে জামা কাপড় বদল করে শান্তাকে না জাগিয়ে চুপি চুপি পালিয়ে গেছে। সেই রাতে মৃতদেহ শনাক্ত হয়নি। পরে জানা গেছে মৃত ব্যক্তির নাম বিধুভূষণ আইচ। বর্ধমানের পুলিশের কর্মচারী ছিল, সম্প্রতি ছুটি নিয়ে কলকাতায় এসেছিল। তপনের বাড়িতে পুলিশের পাহারা কায়েম আছে। তপন এখনো ধরা পড়েনি। দারোগা বাবুরা ক্রমাগত শান্তাকে জেরা করে চলেছেন, অথচ সে বেচারি নির্দোষ। আমি তার প্রতি অন্যায় সন্দেহ করেছিলাম, সেজন্য লজ্জিত আছি। এখন বুঝেছি তপনই মাঝরাতে র্যাপার মুড়ি দিয়ে বাড়ি ফিরে আসত। এদিকে আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। তপন কেন খুন করেছে আমি কিছুই জানি না, অথচ ঘন্টায় ঘন্টায় নতুন পুলিশ অফিসার এসে আমাকে জেরা করে যাচ্ছেন। আমি চলচ্ছক্তিহীন পঙ্গু মানুষ, কিন্তু পুলিশ বোধহয় সন্দেহ করে যে খুনের জন্য আমি দায়ী। আমার অপরাধ এই যে তপন আমার ভাড়াটে এবং আমি হত্যাকাণ্ড নিজের চোখে দেখেছি। এখন আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাকে উদ্ধার করুন। আমার প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। পুলিশ হয়তো সন্দেহের উপর আমাকে ধরে দিয়ে গিয়ে হাজতে পুরবে, সেটা হলে আমি কিন্তু মরে যাব। আমার টাকা আছে, আপনি যদি আমাকে উদ্ধার করতে পারেন আমি আপনাকে খুশি করে দেব। আর বেশি কি, যত শীঘ্র পারেন আমাকে পুলিশের ঝামেলা থেকে রক্ষা করুন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ইতি শ্রী চিন্তামণি কুণ্ডু। শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অদ্বিতীয়। ইদানিং শহরে মহিলা অপরাধীদের উৎপাত বেড়েছে, এই নিয়ে ব্যোমকেশ আর সত্যবতী তর্ক করছিল। এমন সময় ব্যোমকেশের নামে একটা চিঠি এলো। চিন্তামণি কুণ্ডু জানিয়েছেন তার সমস্যার কথা। তার সামনের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে, তপন সেন এবং তার স্ত্রী শান্তা। আপাতভাবে নির্ঝঞ্ঝাট এই দম্পতির কার্যকলাপ চিন্তামণিবাবু জানলার ধারে বসে বাইনকুলার দিয়ে লক্ষ্য করেন। একদিন রাতে তিনি দেখলেন তপন তার বাড়ির সামনে ছুরি দিয়ে একটা লোককে খুন করল। চিন্তামণিবাবু দেখামাত্র পুলিশে খবর দিলেন। তপন ধরা পড়ল না, কিন্তু পুলিশ তপনের স্ত্রী শান্তা এবং চিন্তামণিবাবুকে জেরা করে অতিষ্ঠ করে দিতে লাগল। চিন্তামণিবাবু তাই ব্যোমকেশের শরণাপন্ন হয়েছেন। পুলিশের ঝামেলা থেকে যদি ব্যোমকেশ তাকে উদ্ধার করতে পারেন, তারপর চিঠি পড়া শেষ হলে ব্যোমকেশ আমার হাত থেকে চিঠিটা নিয়ে
মনে মনে পড়তে আরম্ভ করল। আমি আরেক পেয়ালা চা জোগাড়ের উদ্দেশ্যে রান্নাঘরের দিকে এগোলাম। সত্যবতী হয়তো রেগে আছে, তাকে ঠান্ডাও করা দরকার। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখি ব্যোমকেশ চিঠি কোলে নিয়ে বসে আছে এবং আপন মনে হাসছে। জিজ্ঞেস করলাম, হাসি কিসের? ব্যোমকেশ বলল, ব্যাপারটাই হাসির। চিন্তামণি কুণ্ডু মশাই কিন্তু একটি বিষয়ে ভুল করেছেন। তপনের বাড়িতে বিদ্যুৎ বাতি নিভে যাওয়ার সময়টা তিনি ভালো করে লক্ষ্য করেননি। তুমি কি করে তা জানলে? আমার অনুমান যদি সত্যি হয় তাহলে তিনি নিশ্চয়ই ভুল করেছেন। আর একটা ভুল করেছেন, সেটা অবশ্য স্বাভাবিক। ব্যোমকেশ আবার মৃদু বেঁকা হাসতে লাগল, তারপর গম্ভীর হয়ে বলল, অজিত, চিন্তামণিবাবুর ঘরে টেলিফোন আছে, তুমি তার নম্বর খুঁজে তাকে ফোন করো। একটা জরুরি প্রশ্নের উত্তর দরকার। তাকে জিজ্ঞেস করো তপনের গলার আওয়াজ কিরকম। নিশ্চয়ই খুব জরুরি প্রশ্ন, আরও কিছু জানতে চাও? না, আর কিছু না। তাকে বলো ভাবনার কিছু নেই, আমি শিগগিরই যাচ্ছি। চিন্তামণিবাবুকে ফোন করলাম, তারপর ফিরে এসে বললাম, তপনের গলার আওয়াজ চেরা চেরা। ব্যোমকেশ বলল, চেরা চেরা, তাহলে ঠিক ধরেছি, আর কোনো সন্দেহ নেই। বললাম, কি ধরেছো তুমি জানো, কিন্তু চিন্তামণিবাবুর গলাও চেরা চেরা মনে হলো তো। ব্যোমকেশ বলল, তাতে আর আশ্চর্য কি, একে পক্ষাঘাত, তার উপর পুলিশের আতঙ্ক। চলো বেরিয়ে পড়া যাক, কাজ সেরে ফিরে এসে মধ্যাহ্নভোজন করা যাবে। চিন্তামণিবাবুর বাড়ির রাস্তাটা বেশ চওড়া নতুন রাস্তা, শহরের শেষ প্রান্তে বলে অপেক্ষাকৃতভাবে নির্জন। তপন সেনের বাড়ি পুলিশের পাহারা দেখে সহজেই চেনা গেল। তার উল্টো দিকে চিন্তামণিবাবুর দোতলা বাড়ি। আমরা উপরে উঠে গেলাম। আমরা দরজার কড়া নাড়বার আগেই হিন্দুস্তানি চাকর রামাধীন দরজা খুলে পাশে সরে দাঁড়াল। আমরা ঢুকলাম। খোলা জানলার পাশে চিন্তামণিবাবু চেয়ারে বসেছিলেন। সাগ্রহে গলা বাড়িয়ে বললেন, ব্যোমকেশ বাবু, রাস্তায় আসতে দেখেই চিনেছি, আসুন আসুন। রামাধীন দুটি চেয়ার এগিয়ে দিল, আমরা বসলাম। টেলিফোনে গলার আওয়াজ শুনে চিন্তামণিবাবুর চেহারা যেমন আন্দাজ করেছিলাম আসলে তেমন নয়। কালো মোটাসোটা মানুষ, বসা অবস্থায় দেখে পক্ষাঘাতগ্রস্ত বলে মনে হয় না। তার পাশে টিপাইয়ের ওপর একটি দামি বাইনোকুলার রাখা রয়েছে। চিন্তামণিবাবু বললেন, আগে কি খাবেন বলুন, চা, কোকো, ওভালটিন? ব্যোমকেশ বলল, না না, এখন কিছু দরকার নেই। পুলিশ আজ আপনার কাছে এসেছিল নাকি? চিন্তামণিবাবু বললেন, আসেনি আবার, দারোগা একবার আমার দিকে তেড়ে আসছে, একবার ও বাড়িতে শান্তার দিকে তেড়ে যাচ্ছে, কি যে চায় ওরা বুঝি না, একই প্রশ্ন 50 বার। আমার পক্ষাঘাত হয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে পারি কিনা, বাইনকুলার রেখেছি কেন, তপন সেনকে বাড়ি ভাড়া দিয়েছি কেন, বলুন তো দেখি ব্যোমকেশ বাবু, এসব প্রশ্নের কি জবাব দেব? জবাব দিতে দিতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়েছে, এখন আপনি আমাকে বাঁচান। ব্যোমকেশ বলল, ভাববেন না, সব ঠিক হয়ে যাবে, এখন দারোগাবাবুর সঙ্গে একবার দেখা করা দরকার, তিনি কি? বলতে বলতে দারোগাবাবু দরজার সামনে এসে দাঁড়ালেন। 10-12 বছর আগে বিজয় ভাদুড়ি যখন ছোট দারোগা ছিলেন তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। রোগা লম্বা বাঁশের মতো চেহারা, কিন্তু অত্যন্ত কর্মতৎপর এবং সন্দেহ বাতিগ্রস্ত ব্যক্তি। 10 বছরে তিনি বড় দারোগা হয়েছেন, কিন্তু চেহারায় একটুও পরিবর্তন হয়নি, এবং মনও আগের মতোই সন্দেহপরায়ণ আছে, সেটা তার চোখের দৃষ্টি থেকে অনুমান করা যায়। দরজার কাছ থেকে প্রখর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে তিনি ঘরে ঢুকে শুকনো গলায় বললেন, ব্যোমকেশ বাবু যে। ব্যোমকেশ হেসে বলল, চিনতে পেরেছেন দেখছি, তা আপনার আসামি মানে তপন সেন ধরা পড়ল? বিজয় ভাদুড়ি একবার চিন্তামণিবাবুর দিকে আড় চোখে তাকিয়ে বললেন, ধরা পড়েনি এখনো, কিন্তু যাবে কোথায়, আপনি হঠাৎ এখানে কি উদ্দেশ্যে ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ বলল, চিন্তামণিবাবু আমার মক্কেল, ওর বাড়িতে খুন হয়েছে, ওর ভাড়াটে খুন করেছে,
আপনারা ওকে বিরক্ত করছেন, তাই নিজে স্বার্থ রক্ষার জন্য উনি আমাকে নিযুক্ত করেছেন। বিজয় ভাদুড়ি ভুরু কুচকে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন। বোধহয় মনে মনে ভাবছিলেন ব্যোমকেশকে গলা ধাক্কা দেবেন কি না। তারপর যখন কথা বললেন তখন তার সুর একেবারে বদলে গেছে। তিনি ব্যোমকেশের দিকে ঝুঁকে গলাটা একটু নাবিয়ে বললেন, একবার বাইরে আসবেন, দুটো কথা ছিল। হ্যাঁ চল। আমরা ঘরের বাইরে লম্বা বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালাম। বিজয়বাবু মুখে একটা জোর করে হাসি টেনে এনে বললেন, দেখুন ব্যোমকেশবাবু, উঁচু মহলে আপনার প্রতিপত্তি আছে, আপনি যদি এ মামলায় মাথা গলাতে চান আমি আপনাকে আটকাতে পারবো না, কিন্তু আমি অনুরোধ করছি আপনি চিন্তামণি কুণ্ডুকে সাহায্য করবেন না। আমার বিশ্বাস ও আর ওই খোট্টা চাকরটা তলে তলে এই ব্যাপারের সঙ্গে জড়িত আছে। ব্যোমকেশ স্থির হয়ে বিজয়বাবুর কথা শুনল, তারপর বলল, কে খুন করেছে আপনি জানেন? বিজয়বাবু বললেন, অবশ্যই খুন করেছে তপন সেন, কিন্তু বুড়োটাও এর মধ্যে আছে। বুড়োটাও যদি এর মধ্যে থাকত তাহলে তপনের নামে খুনের অভিযোগ আনত কি? ওইখানেই তো চালাকি, তপনকে ধরিয়ে দিয়ে বুড়ো নিজেকে বাঁচাতে চায়। ব্যোমকেশ বিরক্ত স্বরে বলল, মাফ করবেন বিজয়বাবু, আপনি এ মামলার কিছুই বুঝতে পারেননি। মুহুরুকুচকে বিজয়বাবু বললেন, তার মানে? ব্যোমকেশ বলল, মানে পরে বলবো, আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন দেখি। যে ছুরি দিয়ে খুন হয়েছিল সেটা পাওয়া গেছে কি? না, তপন সেটা নিয়ে পালিয়েছে। তপনের বাড়ি তল্লাশি করে কিছু পেয়েছেন? না, এমন কিছু পাইনি যাতে হদিশ পাওয়া যায়, তবে সিন্দুকটা এখনো খোলা হয়নি, তার চাবি তপনের কাছে। শান্তাকে জেরা করে কিছু পেয়েছেন? কাজের কথা কিছু পাইনি, মাস চারেক আগে ওদের বিয়ে হয়েছে, স্বামীর কাজকর্মের কথা শান্তা কিছুই জানে না। আমি কিন্তু সব জানি, কে খুন করেছে জানি, এমনকি আসামি কোথায় আছে তাও জানি। বিজয়বাবু লাফিয়ে উঠে বললেন, জানেন তো এতক্ষণ বলেননি কেন? ব্যোমকেশ হাসল, সময় হলেই বলবো, তার আগে আমি তপনের বাসাটা একবার ঘুরে ফিরে দেখতে চাই, আর শান্তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি অবশ্য তাকে যথেষ্ট জেরা করেছেন এবং সন্তোষজনক উত্তরও পেয়েছেন, আমি কেবল দু চারটে প্রশ্ন করব। বিজয়বাবু বললেন, তবে তো, কিন্তু আসামি? আসামি কেউ পাবেন? কোথায়? ওই বাড়িতে। আরে আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। পারবেন, আগে চলুন ওই বাড়িতে, আসামিকে ধরার জন্য প্রস্তুত থাকবেন। তার মানে আপনি বলতে চান তপন সেন বাসায় ফিরে আসবে, কিংবা বাসাতেই লুকিয়ে আছে? আসুন আসুন আসুন, আগে আসুন আমার সঙ্গে। ব্যোমকেশ সিঁড়ির দিকে এগিয়ে গেল। চিন্তামণিবাবুর দরজার সামনে দাঁড়িয়ে বলল, চিন্তামণিবাবু আপনি নির্ভয় থাকুন, আমরা একবার ও বাড়িতে যাচ্ছি, ঘণ্টাখানেকের মধ্যেই খুনের কিনারা হয়ে যাবে, কেমন? তারপর আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম। তপনের বাড়ির সামনে পেছনে পুলিশ পাহারা। একটা বিচিত্র ব্যাপার লক্ষ্য করেছি, চোর পালালে পুলিশের বুদ্ধি বাড়ে, অপরাধী যখন অপরাধ করে চম্পট দিয়েছে তখন অকুস্থলের চারিপাশে কড়া পাহারা বসিয়ে কি লাভ হয় আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। ব্যোমকেশ গলি দিয়ে পেছনের দরজার দিকে যেতে যেতে বলল, সদর আর খিড়কির দরজা ছাড়া বাড়ি থেকে পালাবার আর কোনো রাস্তা নেই, মানে পাঁচিল ডিঙিয়ে পালানো যায় না? দারোগা বিজয়বাবু বললেন, না। পেছনের দরজায় একজন পাহারাওয়ালা দাঁড়িয়ে আছে, তার ওপর দরজায় তালা লাগানো। বিজয়বাবুর হুকুমে পাহারাওয়ালা তালা খুলে দিল। আমরা ভেতরে গেলাম। ছোট্ট এক টুকরো উঠোনের গায়ে দুটো ঘর, পাশে রান্নাঘর ও স্নানের ঘর। ব্যোমকেশ বলল, বিজয়বাবু আপনি আর অজিত শান্তার কাছে গিয়ে বসুন তো, আমি স্নানের ঘর আর রান্নাঘর এক নজর দেখিনি। বলে সে পাশের দিকে চলল। আমরা সামনের ঘরে ঢুকলাম। এটি বসবার ঘর, বেতের আসবাব দিয়ে সাজানো। একটি বেতের চেয়ারে শান্তা উদাস অসহায়ভাবে বসে আছে। চিন্তামণি কুণ্ডু তার চেহারার যে বর্ণনা দিয়েছিলেন তা সত্যি। বর্তমানে তার মাথার চুলগুলো অবিন্যস্ত, চোখ দুটো ফুলে আছে, বোধহয় কান্নাকাটি করেছে। আমরা ঘরে ঢুকতে সে মুখ তুলল, আমাকে লক্ষ্যই করল না। বিজয়বাবুর দিকে সব প্রশ্ন চোখে চাইল।
বিজয়বাবু কিছু বললেন না, একটা চেয়ারের ওপর বসলেন, আমিও বসলাম, তিনজনে নির্বাক বসে আছি। আমি চিন্তা করছি পুলিশের জেরা শুনে শুনে মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছে, সে যদি নির্দোষ হয়, স্বামীর অপরাধের সঙ্গে তার যদি কোনো যোগাযোগ না থাকে, তবুও তার নিষ্কৃতি নেই। কিন্তু তপন ওই লোকটাকে খুন করল কেন? যৌন ঈর্ষা? শান্তার সঙ্গে ওই লোকটার কি? ব্যোমকেশ শোবার ঘর দিয়ে ঢুকল, তার মুখ হাসি হাসি। সে শান্তার সামনে চেয়ার টেনে বসে হাসি হাসি মুখেই তার দিকে চাইল। শান্তাও ক্লান্তভাবে তার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে তার চোখে শঙ্কা ও সতর্কতা ফুটে উঠল। সে সোজা হয়ে বসে একটু বিহ্বলভাবে বলল, কি কি দেখছেন? ব্যোমকেশ প্রফুল্ল স্বরে বলল, আপনার শোবার ঘরে একটা ছোট লোহার সিন্দুক রয়েছে দেখলাম, তা ওতে কি আছে? শান্তা বলল, দারোগাবুকে তো বলেছি কি আছে আমি জানি না, আমার স্বামী সিন্দুকের চাবি নিজের কাছে রাখতেন। বিজয়বাবু বললেন, সিন্দুকের তালা ভাঙবার ব্যবস্থা করছি। বেশ বেশ, ওতে অনেক মাল পাবেন, চোরাই মাল, দুপুরে ডাকাতির গয়নাপত্র। ব্যোমকেশ শান্তার দিকে ফিরল, আচ্ছা বলুন দেখি, আপনার স্বামী কি দাড়ি কামাতেন না? বাড়িতে দাড়ি কামানোর সরঞ্জাম নেই তো? শান্তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, সে অস্পষ্ট স্বরে বলল, তিনি সেলুনে দাড়ি কামাতেন। ব্যোমকেশ বলল, ও আপনার স্বামী দেখছি অসামান্য লোক ছিলেন, তিনি সেলুনে দাড়ি কামাতেন কিন্তু বাড়িতে চটি জুতো পরতেন না, তাহার কোনো কারণ ছিল কি? শান্তা চোখ নামিয়ে বলল, ওর চটিটা ছিঁড়ে গিয়েছিল, নতুন চটি কেনা হয়নি, যখন বাড়িতে থাকতেন আমার চটি পরতেন। ব্যোমকেশ বলল, তাই নাকি? আপনাদের দুজনের পায়ের মাপ তাহলে সমান? শান্তা বলল, প্রায় সমান। ব্যোমকেশ বলল, বাহ কত সুবিধে, আপনাদের স্বামী স্ত্রী দেখছি প্রায় সবই সমান, কেবল চুলের রং আলাদা। চিন্তামণিবাবু জানিয়েছিলেন তপনের চুলের রং তামাটে, ঠিক তো? শান্তা ঢোক গিলে বলল, হ্যাঁ। বিজয়বাবু এতক্ষণ চোখ বড় বড় করে প্রশ্ন উত্তর শুনছিলেন, হঠাৎ উঠে দাঁড়িয়ে তীব্র উত্তেজনার কণ্ঠে বললেন, ব্যোমকেশ বাবু! ব্যোমকেশ হাত তুলে বলল, দাঁড়ান, তৈরি থাকুন, এবার আমার শেষ প্রশ্ন। শান্তা দেবী, চিন্তামণিবাবু দেখেছিলেন আপনার গালে মসুরের মতো লাল তিল আছে, সে তিলটা গেল কোথায়? শান্তা হঠাৎ নিজের বাঁ গালে হাত দিল, তারপরেই সামলে নিয়ে বলল, তিল? আমার গালে তো তিল নেই, চিন্তামণিবাবু ভুল দেখেছেন, হয়তো লাল কালির ছিটে লেগেছিল। ব্যোমকেশের মুখে হিংস্র হাসি ফুটে উঠল, সে বলল, সব প্রশ্নেরই জবাব তৈরি করে রেখেছেন দেখছি, কিন্তু এ প্রশ্নের কি জবাব দেবেন? ক্ষিপ্র হস্তে সে শান্তার চুল ধরে টান দিল, সঙ্গে সঙ্গে পরচুলা খসে এলো এবং ভেতর থেকে বেরিয়ে পড়ল ঘাড়ে ছাঁটা তামাটে রঙের চুল। শান্তাও বিদ্যুৎ বেগে জবাব দিল, একটু নিচু হয়ে সে নিজের ডান পা থেকে শাড়ির প্রান্ত তুলল, পায়ের সঙ্গে রাবারের গার্টার দিয়ে আটকানো ছিল একটা লিকলিকে ছুরি। ক্ষিপ্র হস্তে ছুরি মুঠোয় নিয়ে শান্তা ব্যোমকেশের গলা লক্ষ্য করে ছুরি চালালো। আমি ভয়ার্ত সম্মোহিতভাবে শুধু তাকিয়ে রইলাম, একটি স্ত্রীলোকের সুশ্রী কোমল মুখ যে এক নিমেষে এমন কুশ্রী ও কঠিন হয়ে উঠতে পারে তা কল্পনাও করা যায় না। দারোগা বিজয়বাবু যদি প্রস্তুত না থাকতেন তাহলে ব্যোমকেশের প্রাণ বাঁচানো যেত কিনা সন্দেহ। তিনি বাঘের মতো লাফিয়ে পড়ে শান্তার কবজি ধরে ফেললেন, ছুরি শান্তার মুঠো থেকে মাটিতে পড়ে গেল। সে বিষাক্ত চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে সাপের মতো নিঃশ্বাস ফেলতে লাগল। ব্যোমকেশ হাসি মুখে উঠে দাঁড়াল, বিজয়বাবু এই নিন আপনার খুনি আসামি, আর এই নিন খুনের অস্ত্র। বিজয়বাবু একটু দ্বিধাগ্রস্ত ভাবে বললেন, কিন্তু চিন্তামণিবাবু বলেছিলেন তপন সেন। ব্যোমকেশ বলল, তপন সেনের অস্তিত্ব নেই বিজয়বাবু,
আছেন কেবল অদ্বিতীয় শান্তা সেন। ইনি রাত্রে তপন সেন আর দিনে শান্তা সেন, সাক্ষাৎ অর্ধ নারীশ্বর মূর্তি, মহিয়সী মহিলা ইনি। ভাববেন না যে বিধুভূষণ আইজকে খুন করাই এর একমাত্র কীর্তি। দুমাস আগে ইনি বর্ধমান জেলের এক গার্ডকে খুন করে জেল থেকে পালিয়েছিলেন। এর আসল নাম আমার জানা নেই, আপনি পুলিশের লোক, ফেরারি কয়েদির নাম নিশ্চয়ই জানতে পারেন। বিজয়বাবু শান্তার হাত বজ্র মুঠোয় ধরে তার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, প্রমিলা পাল, এবার সব বুঝেছি। স্বামীকে বিষ খাওয়ানোর জন্য তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, দু বছর জেল খাটবার পর তুমি জেলের গার্ডকে খুন করে পালিয়েছিলে, পালিয়ে এখানে এসে একাই স্বামী স্ত্রী সেজে লুকিয়েছিলে, তারপর সে রাত্রে বিধুভূষণ তোমায় দেখতে পায়। বিধুভূষণ তোমাকে চিনতে পেরে তোমার পিছু নেয়, এইখানে বাড়ির সামনে এসে তুমি তাকে খুন করেছ। ব্যোমকেশের দিকে চোখ ফিরিয়ে বিজয়বাবু বললেন, কেমন, তাই তো? ব্যোমকেশ বলল, মোট কথা এই বটে। বিজয়বাবু হুঙ্কার ছাড়লেন, জমাদার। জমাদার ঘরের বাইরেই ছিল, ভেতরে ঢুকে এল। বিজয়বাবু বললেন, হাত কড়া লাগাও। চিন্তামণিবাবুর ঘরে বসে চা খেতে খেতে ব্যোমকেশ বলল, আপনার চিঠি পড়ে খটকা লেগেছিল চিন্তামণিবাবু, আপনি ওদের দুজনকে একসঙ্গে কখনো দেখেননি, দূরবীন লাগিয়েও ওদের বুহ ভেদ করতে পারেননি। কেন, পুরুষটা বেঁটে মেয়েটা লম্বা, হরে ধরে হাঁটু জল, ওরা সদর দরজা দিয়ে যাতায়াত করে না, খিড়কি দিয়ে আসে যায়, পুরুষটা চেরা চেরা গলায় কথা বলে, কেন? সন্দেহ হয় যে কোথাও লুকোচুরি চলছে। কিন্তু বেশি ফলাও করে সব কথা বলবার দরকার নেই, মোটমাট ব্যাপারটা এই, জেল ভেঙে পালাবার পর প্রমিলা পালের দুটো জিনিস দরকার হয়েছিল, ছদ্মবেশ আর রোজগার। তার মাথার চুল তামাটে রঙের, সহজেই দৃষ্টি আকর্ষণ করে, তাই তাকে চুল ছেঁটে পুরুষ সাজতে হলো। কিন্তু দুপুরে ডাকাতি করে রোজগার করার জন্য তার মেয়ে মানুষ সাজা দরকার, তাই সে একটি সুন্দরী বিলিতি পরচুলা জোগাড় করল। কোথায় চুল ছেঁটেছিল, কোথা থেকে পরচুলো জোগাড় করল, আমি ওসব জানি না, কিন্তু তার এই দ্বৈত জীবন আরম্ভ হলো এটুকু শুধু বলতে পারি। এখন শীতকাল চলছে, স্ত্রী লোকের পক্ষে পুরুষ সাজার খুব সুবিধে। সে নাকের নিচে একটি ছোট্ট প্রজাপতি গোঁফ লাগালো, গায়ে কোট প্যান্টের উপর ওভারকোট চড়ালো, তারপর আপনার কাছে বাড়ি ভাড়া নিতে এলো। পাছে মেয়েলি গলা ধরা পড়ে তাই আপনার সঙ্গে চেরা চেরা গলায় কথা বলল। কলকাতা শহরে ছদ্মবেশে থাকার খুব সুবিধে, পাড়াপড়শি কেউ কারুর খবর রাখে না, কিন্তু সে লক্ষ্য করল আপনি সারাক্ষণ জানলার কাছে বসে থাকেন, আপনার বাইনোকুলার আছে, তাকে সাবধান থাকতে হবে। সেই রাতে আপনি শুয়ে পড়বার পর সে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি দখল করতে এলো, কেউ জানতে পারল না যে মাত্র একজন লোক এসেছে, দুজন নয়। তার সঙ্গে একটা ছোট্ট লোহার সিন্দুক ছিল, সেটা সে শোবার ঘরে রাখল। তারপর তার দৈনন্দিন জীবনযাত্রা আরম্ভ হল। সকালবেলা সে স্কুলে পড়াবার নাম করে বেরিয়ে যায়, দুপুর ডাকাতি করার মতলবে ঘুরে বেড়ায়, বিকেলবেলা ফিরে আসে, আবার সন্ধ্যের পর পুরুষ সেজে বেরোয় আপনাকে ধাপ্পা দেবার জন্য। ঘরের বিদ্যুৎ বাতি নিভিয়ে পিদিম জেলে রেখে বেরোয়, তেল ফুরোলে পিদিম নিভে যায়, আপনি ভাবেন শান্তা আলো নিভিয়ে শুয়ে পড়ল। আপনি কেবল একটা ভুল করেছিলেন, ইলেকট্রিক বাতি যে তপন বাড়ি থেকে বেরোবার আগে নিভে যায় সেটা আপনি লক্ষ্য করেননি। আপনার মনে সন্দেহ ছিল না, তাই লক্ষ্য করেননি। যাক, আপনি শুয়ে পড়বার পর সে আবার বাড়িতে ফিরে আসে এবং ঘুমোয়। একটা আলোয়ান সে সম্ভবত ওভারকোটের নিচে কোমরে জড়িয়ে নিয়ে বেরুত, ফেরবার সময় সেটা গায়ে জড়িয়ে নিত। তাই প্রথম যে রাতে আপনি খড়খড়ি তুলে তাকে ফিরতে দেখলেন, আপনি ভাবলেন সে শান্তার গুপ্ত প্রণয়ী। এইভাবে বেশ চলছিল, তারপর প্রমিলার হঠাৎ ভীষণ বিপদ উপস্থিত হল। বিধুভূষণ আইজ পুলিশের কর্মচারী, প্রমিলাকে আগে দেখেছিল, ছুটিতে কলকাতায় এসে সে প্রমিলাকে দেখতে পেল, এবং পুরুষের ছদ্মবেশ সত্ত্বেও
চিনতে পারল। সে প্রমিলার পিছু নিল, হয়তো কোনো হোটেলে দুজনের দেখা হয়েছিল। প্রমিলা নিশ্চয়ই তাকে ঝেড়ে ফেলবার চেষ্টা করেছিল, কিন্তু তা যখন পারল না তখন তার কথা অসমাপ্ত রেখেই ব্যোমকেশ থামল, সিগারেট বার করে ধরাল। আমি বললাম, একটা কথা, বিধুভূষণকে খুন করে প্রমিলা বাড়ি ছেড়ে পালালো না কেন? ব্যোমকেশ বলল, পালাবার সময় পেল না। সে তো জানতো না যে চিন্তামণিবাবু খড়খড়ি তুলে হত্যাকাণ্ডটা দেখে নিয়েছেন, তাই তার বিশেষ তাড়া ছিল না। ভেবেছিল দামি জিনিসপত্র গয়নাগাটি নিয়ে ধীরে সুস্থে পালাবে, কারণ ও বাড়িতে থাকা আর তার পক্ষে নিরাপদ নয়। বাড়ির সামনে লাশ পড়ে আছে, পুলিশ নিশ্চয়ই তাকে জেরা করতে আসবে। প্রমিলা পাল জেল ভাঙা খুনি আসামি, যদি পুলিশের মধ্যে কেউ তাকে চিনতে পারে, সুতরাং নিশ্চয়ই সে পালাতো। কিন্তু হঠাৎ পাঁচ মিনিটের মধ্যে পুলিশ এসে বাড়ি ঘেরাও করে ফেলল, তখন আর পালাবার রাস্তা নেই। প্রমিলা তাড়াতাড়ি পরচুলোটা পরে নিয়ে মেয়ে সাজল, কিন্তু তাড়াতাড়িতে গালের তিলটা আঁকতে ভুলে গেল। গালে তিল আঁকতো কেন? দুটো চেহারায় রকম ফের আনবার জন্য। পুরুষ বেশে নাকের নিচে গোঁফ লাগাতো, আর স্ত্রী বেশে পরচুলো ছাড়াও গালে তিল আঁকতো, বুঝেছ? আজ তাহলে উঠি চিন্তামণিবাবু। চিন্তামণিবাবু গদগদ ধন্যবাদের সঙ্গে একটা 200 টাকার চেক লিখে দিলেন। আমরা ফিরে চললাম। বেলা 2 বাজতে আর বেশি দেরি নেই, পুলিশ আসামিকে নিয়ে অন্তর্হিত হয়েছে। এখানে তাদের আর প্রয়োজন নেই। শ্রীযুক্ত বিজয় ভাদুড়ি মহাশয় খুনি আসামিকে গ্রেফতার করে নিশ্চয়ই প্রচুর প্রশংসা অর্জন করবেন। বাড়িতে পৌঁছে দেখি সত্যবতী দরজার কাছে উৎকণ্ঠিতভাবে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ভুরু তুলে সব প্রশ্ন চোখে চাইল, অর্থাৎ এত দেরি যে? ব্যোমকেশ হঠাৎ শব্দে হেসে উঠল, তারপর হাত বাড়িয়ে সত্যবতী থুতনি একটু নাড়িয়ে দিয়ে বলল, তোমরাও কম যাও না। শুনছিলেন অদ্বিতীয়, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে মীর এবং দীপ, সত্যবতীর ভূমিকায় শ্রী, শান্তার ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।